হ্যালো ভিউয়ার্স, তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি বা কোথায় বসে আছি? আমি আমরা বসে আছি সেই গড় জঙ্গল যাওয়ার রাস্তায়, যে রাস্তাটা যাচ্ছে আমাদের গড় জঙ্গল দিকে। তো সেই গড় জঙ্গল রাস্তা হাইওয়ে, দেখো পেছন দিকে অন্ধকার, সেইখানে আজকে চলেছি। আজ অষ্টমী পুজো, তো সেই গড় জঙ্গলে পুজো দেখার জন্য আজকে সেখানে যাওয়া। তো ভিউয়ার্স, তো চলো সবাই, আর দেরি না করে, তো লেটস গো। ভিউয়ার্স, আমরা কোথায় আছি বলো তো? আমরা যাচ্ছি গড় জঙ্গল, শ্যামারূপ মন্দির। তো সেই গড় জঙ্গলের ভেতরে অন্ধকারে আজ অষ্টমী খানে পুজো, তো সেই পুজো দেখার জন্য তো দেখা যাবে কিনা যায় না, বাট সেইখানে যাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক ভিউয়ার্স। এত অন্ধকার গড় জঙ্গল, মানে বুঝতে পারছো চারদিকটা তোমরা দেখো, কেউ নেই, ফাঁকা। দেখো আমাকে, চারদিকটা ফাঁকা অন্ধকার, সে হচ্ছে গড় জঙ্গল, যার ইতিহাস আজ এত বছর ধরে সবাই আমাদের বইয়ের মধ্যে দিয়ে, রাজা লক্ষ্ণ সেনের এতদিন ধরে যে ঘটনা, সে সমস্ত কিছু তোমরা হয় জানো কি জানো না, তো আজকে আমি এটাই বলতে চলেছি ঘটনাটা কি। তো চলো যাওয়া যাক সেই মন্দিরের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গড় জঙ্গল। তো তোমরা জানতেই পারছো যে আমরা কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি। তো ভিউয়ার্স, এখন এখানে আজকে অষ্টমী, তো আজ অষ্টমী দুর্গা পুজো। তো দুর্গা পুজোর এখানে জাস্ট তোমরা সবাই জানবে যে গড় জঙ্গলে, যারা বর্ণনা যারা জানো না তাদেরকে একবার বলে দিই যে ইসাই ঘোষের আমল থেকে, রাজা লক্ষ্ণ সেনের তখন দেবী শক্তিকে আরাধনা করা হয়, তখন থেকে এখানে দেবী শক্তির মূর্তি এখানে পুজো করা হয়। তো তখন থেকে এখানে ভারত বিখ্যাত ইতিহাস একটা বিশাল বড় রহস্য রয়ে করে রয়েছে। তো আজকে অষ্টমী, সেই পুজো সেই রাত। তো চলো তোমাদেরকে বাকি বর্ণনাগুলো দেখাই সবাইকে। তো এই হচ্ছে শ্যামরূপ সেই মন্দির, তো আমাদের সেই গড় জঙ্গল। তো আমরা এখানে পৌঁছে গেছি অলরেডি। তো এখানে আজকে অষ্টমী পুজো, তো সেই পুজো সমস্ত কিছু জোগাড় হচ্ছে। ভিউয়ার্স, আমার পেছন দিকে রয়েছে সেই আমাদের শ্যামরূপা মায়ের মন্দির, আর আমাদের এখানে আজকে অষ্টমী দুর্গা পুজো, সৎকালে সে দুর্গা পুজোর অষ্টমী, আজকে মেলা বসেছে, আজকে অষ্টমী পুজো। তো প্রচুর লোকজন এসেছে, প্রচুর ভিড়ভাড় দেখতেই পারছো সবাই, মেলা বসেছে এখানে অনুষ্ঠান। তো আমার পেছন দিকে যেটা রয়েছে সেই ফুটেজটা তোমরা দেখতে পারছো কি না, হালকা করে অন্ধকার হয়ে গেছে চারদিকটা। তো এই ফুটেজটা হচ্ছে আমাদের সেই আমাদের যে আশ্রম রয়েছে সেই আশ্রমটা। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম আমাদের আশ্রমটা দিকে, যে আশ্রমটা হচ্ছে আমাদের গড় জঙ্গলে যে আশ্রমটা রয়েছে মহর্ষি আশ্রম। তো মহর্ষি আশ্রম দিকে গেলাম, তো এখানে প্রতিমা মূর্তি পুজো করা হচ্ছে পেছন দিকে। তো দুর্গাপূজায় অষ্টমীর দিনে আজ এখানে প্রতিমা মূর্তি পুজো হয়, আর ওইটা হচ্ছে মেন আমাদের দুর্গা পুজোটা, যেটা আমাদের হাত বিখ্যাত ইতিহাসে, যেটা আমাদের রাজা লক্ষ্মণ সেনের আমল থেকে চলে আসছে। তো এতদিন ধরে যে ঘটনা, সেই ঘটনা এতদিন ধরে মানে তোমরা হয়তো জানতে না, যারা জানো তারা জানতে পারো।
তো ভিউয়ার্স, তো যেটা তোমাদেরকে একটাই বলা ছিল সেটাও তোমরা হয়তো জানো কি জানো না, এখানকার আগে যখন এখানে কী করে প্রতিষ্ঠা হলো মা দুর্গা এবং এখানকার যে বর্ণনাটা, তো সে বলতে গেলে প্রথমে বহু বছর আগে মানে হাজার বছর আগেকার কথা, এখানে এখানকার মানে কথা যেটা, এখানে একজন কাপালিক থাকতেন, খুব বড় জঙ্গল ছিল, গভীর জঙ্গল। সে কাপালিক এখানে আগে নরবলি দান করতেন, তো তখন একদিন কবি জয়দেব এখানে এসে পৌঁছান আর লক্ষ্মণ সেন তার নিজের অস্তিত্ব স্থাপনের জন্য এই জঙ্গলে বাস করেন। তো লক্ষ্মণ সেন যখন এই জঙ্গলে আসে তখন কাপালিক সেই কাজে যায়, তখন থেকে লক্ষ্ণ সেনের এখানে জয়দেব আসেন। তো বিশাল বড় একটা এখানে হিস্ট্রি, তখন একটা কালচারিং আছে, তো এই মুভমেন্টটা তোমরা হয়তো পরেও জানতে পারবে। তো এই আশ্রমের মধ্যে এখানে পুজো চার দিন, এখানে অন্নসেবা খাওয়া দাওয়া সমস্ত কিছু, ভোগ প্রসাদ সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়। তো এখানে মধ্যে প্রসাদ রান্নাও হচ্ছে, এরকম দেখতে পাচ্ছ সবাই, এখানে প্রচুর অনুষ্ঠান করেছে অলরেডি। আমার এই সাইডে রয়েছে হনুমান মন্দির ছোটো মতন, আর এদিকে এই সাইডে আশ্রম রয়েছে অনেকগুলো। ও সাইডে যে রয়েছে ভিউটা, এটা হচ্ছে পার্কের মতন রয়েছে ভিউটা। তো এটা জাস্ট ওখানে মানে জাস্ট মানুষ যখন আসে এখানে একটু জাস্ট শান্ত নীরবভাবে একটু রিল্যাক্স করার জন্য, তো এখানে মানুষ বসে একটু নিজেকে একটু রিল্যাক্স ফিল করে। আর এছাড়া খুবই জায়গাটা খুবই মানে কী বলবো, তোমাদের সবচেয়ে যোগ্যটোগ্য হয় সমস্ত কিছু। তো এখানকার অনেক সাধুরা অনেক মানে স্বামীরা যারা আছেন, তো এখানে অনেকে যোগ্যটোগ্য ধ্যান করেন। আর এখানে জায়গাটা এত সুন্দর, মানে অন্ধকার রাতের বেলা এসেছি আমরা এখন আজকে, তো অষ্টমীর রাতের বেলায় না হলে বুঝতে পারা যাবে না, এমনিতে অষ্টমীর রাতের বেলা এসেছি। তো তার জন্য এই জায়গাটাতে খুবই মানে বলতে গেলে একটা আলাদাই একটা অন্ধকার অন্ধকার ভাব, একটা ভয়ানক ভয়ানক একটা মানে, তাও লোকজন রয়েছে। এছাড়াও এই জায়গাটা সন্ধ্যাবেলে রাতের বেলা আসা মানে লোকের সাহস করে না, খুবই কম লোক মানে আসে যারা খুবই মানে সকালবেলা আসে যখন, তো রাতেরবেলায় জঙ্গলটা পেরোনো খুবই রিক্স। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর ভিডিওটা প্লিজ শেয়ার করো সবাই। তো জয় হিন্দ, বন্দে মাতরম।